নমস্কার বন্ধুরা, আমি পৌশালি, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আমি আজকে প্রথম ভিডিওটাতে একটা তেলেগু ছবি নিয়ে আলোচনা করব, যেটার নাম হচ্ছে ও টু, যেটা কিছুদিন আগেই কিন্তু ডিজনি প্লাস হটস্টারে রিলিজ হয়ে গেছে। এই সিনেমাটা ডিরেক্ট করেছেন জি এস ভিকনেশ। কাস্টিং এ দেখতে পাচ্ছি ঋত্বিক, জ্যোতিরাজ, নয়নতারা, ভরত, নীলাকান্তন সহ আরো অনেককে। তো এই সিনেমাটা আমার কেমন লাগলো সেটাই বলবো এই ভিডিওতে। আর তোমাদের কাছে একটাই অনুরোধ যে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। চলো দেরি কিসের, শুরু করি ভিডিওটা। এই ছবিটা আমাদেরকে মেনলি যেটা বোঝাবার চেষ্টা করেছে সেটা হচ্ছে এই যে আমরা আমাদের স্বার্থটাকে মেটানোর জন্য প্রকৃতির উপরে এত অত্যাচার করছি। এই যে ফ্ল্যাট গড়ে তুলবো, কলকারখানা গড়ে তুলবো বলে একের পর এক গাছ কেটে শেষ করে দিচ্ছি, এই যে এত পরিমাণ কলকারখানার ধোঁয়া ইত্যাদি ইত্যাদি, যে পরিবেশকে কিভাবে দূষণ করছে এবং পৃথিবী ধীরে ধীরে নিজের ভারসাম্য হীন হয়ে যাচ্ছে, এবং এর ফলে যে প্রকৃতি বিমুখ হয়ে গেলে কতটা বিপর্যয় নেমে আসতে পারে সেটাই আমাদেরকে বোঝাচ্ছে এই সিনেমাটা। এবং এই সিনেমাটা শুরু করা হয়েছে এত সুন্দরভাবে, একটা কার্টুন দিয়ে আমরা শুরু করতে দেখতে পাচ্ছি যেখানে একটা পাখি এবং একটি লোক যে গাছ কেটে দিচ্ছে, আর সেই গাছটাতেই সেই পাখিটার বাসা ছিল, এবং যখন সেই গাছটা ভেঙে মানে কেটে ফেলা হলো তখন সেই পাখিটা গিয়ে ওই বাসাটার সামনে গিয়ে চোখের জল ফেললো, এবং সে তখন উড়তে উড়তে শহরের কাছে চলে এলো, এবং শহরে এসে তার মুখ থেকে একটা একটা ছোট্ট জিনিস ফেললো, এবং সেটা যখন একটা টবে পোতা হলো সেটা একটা গাছ হলো। এবং এই ক্যারেক্টারটা প্লে করছে নয়নতারা, যিনি কিন্তু একজন বটানির প্রফেসর আমরা দেখতে পাচ্ছি। এই যে নয়নতারাজির যে ছেলে, সেই বাচ্চা ছেলেটি কিন্তু অক্সিজেন সিলিন্ডার সবসময় নিয়ে তাকে থাকতে হয়, সে অক্সিজেন ছাড়া এক মুহূর্তও বাঁচতে পারে না। এইরকম একটা পরিস্থিতিতে একটা একটা দিন এমন বিপর্যয় নেমে আসবে যে ভূমিকম্প হবে এবং মাটি ফেটে একটা বাস, যে বাসটার মধ্যে সমাজের নানান রকম লোকজন ছিল, যেমন কেউ প্রফেসর, কেউ পুলিশ, কেউ এমএলএ, আবার কেউ একজন এরকম বাবা মেয়ে যারা একসঙ্গে যাচ্ছিলেন, এই ধরনের অনেক অনেক পেশার লোকজন তারা ছিলেন। সেই বাসটা কিন্তু মাটির তলায় ঢুকে যায় এবং তখন তাদের মধ্যে তাদের কি অবস্থা হয় তারা জানে, যে তাদের তারা যে কজন আছে তারা 12 ঘন্টাই বাঁচতে পারে যতটুকু অক্সিজেন আছে মানে স্বাভাবিকভাবে। এবার কথাটা হচ্ছে তাহলে শেষ পর্যন্ত কি হয়, তারা কি বাঁচতে পারে নাকি তারা প্রত্যেকেই মারা যায়, নাকি কিছু লোক বাঁচে আর কিছু লোক মারা যায়, এই সবটা দেখতে গেলে তোমাদের ও টু সিনেমাটা অবশ্যই করে দেখতে হবে। বন্ধুরা, এটা একটা মাস্ট ওয়াচ ফিল্ম আমি বারবার বলছি, এবং আমাদের এই সিনেমাটা একটা বিশেষ মেসেজ দেবে যেটা আমরা প্রতিনিয়ত করে চলছি। আমার মনে হয় এই যে ডিরেক্টর ভিকনেশজি, এই যে তার প্রচেষ্টাটা সেটা কিন্তু মানে অনেকটাই আমাদের জন্য উপকার হবে, মানে যারা আমরা মন দিয়ে দেখব সিনেমাটা। প্রচন্ড ভালো এক্সিকিউশন একটা সিনেমার, এবং যে সময় বাসটা মাটির তলায় ধীরে ধীরে নেমে যাবে এবং বাসটার তোমাদের তখন যখন বাসটার ভেতরটা দেখানো হবে, ওই অতগুলো লোক মিলে তারা কি করছে, একটা ভীষণ সাফোকেটেড একটা সিচুয়েশন ক্রিয়েট হবে, যেটা কিন্তু মানে প্রচন্ড ন্যাচারালি এরকম যদি তোমরা নিজেদের ওই জায়গায় ভাবো তাহলে এই ব্যাপারটাই কিন্তু তৈরি হবে। এইবারে আসবো সিনেমাটার পজিটিভ দিক আর নেগেটিভ দিক নিয়ে। পজিটিভ দিক বলতে প্রথমে যেটা বলতে হবে, এই চিন্তা ভাবনাটা প্রচন্ড ভালো, মানে যেভাবে এক্সিকিউট করা হয়েছে। এরপরে যদি অভিনয়ের দিকটা বলি, অবশ্যই বলতে হবে নয়নতারাজির অভিনয়, ফাটাফাটি অভিনয়, কারণ তিনি যেভাবে সব শেষে গিয়ে তোমরা দেখতে পাবে তার কিন্তু স্টকে আর একটা অক্সিজেন সিলিন্ডার ছিল, কারণ তার ছেলে, বাচ্চা ছেলেটাকে সে অক্সিজেন ছাড়া থাকতে পারে না, কিন্তু সেই ক্রিটিক্যাল মোমেন্টে সে ভাবছে যে তার ছেলেকে তাকে বাঁচাতে হবে, দিয়ে সে অক্সিজেন সিলিন্ডারটা বের করছে না, এবং সবশেষে জানাজানি হয়ে যায় যে তার কাছে একটা সিলিন্ডার আছে। প্রত্যেকেই তো সেখানে, সকলে বাঁচতে চায়, তাই সেই জায়গাটা যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে, তো নয়নতারাজির অভিনয় কিন্তু প্রচন্ড ভালো লেগেছে। এছাড়াও প্রত্যেকে যারা অভিনয় করেছেন বেশ ভালো। সেকেন্ড ভালো লেগেছে এই সিনেমাটার সিনেম্যাটোগ্রাফি অবশ্যই করে, যেভাবে পুরো ব্যাপারটাকে দেখানো হয়েছে প্রথম থেকে ভীষণই ভালো লেগেছে আমার। থার্ড হচ্ছে কালার গ্রেডেশন, খুব খুব সুন্দর, মানে যে জায়গায় যেরকম যেরকম কালার গ্রেড দেওয়া দরকার
মানে একদম প্রপার কালার গ্রেড ইউজ হয়েছে বলে আমার মনে হয়। নেগেটিভ দিক আমার একটাই লেগেছে, সেটা হচ্ছে ভিএফএক্স এর কাজ। বন্ধুরা বেশ কিছু ভিএফএক্স এর কাজ আমরা দেখতে পেরেছি যেগুলো আমার মনে হয় যে আরেকটু যদি বেটার হতো আমার মনে হয় আরো ভালো হতো, মানে এমনি পুরো সিনেমাটা ভীষণ ভালো, আরো ভালো হতে পারতো যদি ভিএফএক্স টা আরেকটু উন্নত হতো। তো অল ওভার এই ছিল আমার ওটু নিয়ে রিভিউ। আশা করছি তোমরা অনেকেই সিনেমাটা দেখে ফেলেছো, যারা দেখোনি তোমরা কিন্তু একেবারে দেরি না করে এক্ষুনি ডিজনি প্লাস হটস্টারে চলে যাও, হিন্দি ডাবড ভার্সন কিন্তু অ্যাভেলেবেল আছে, তোমরা কেউ মিস করো না। এত সুন্দর একটা সিনেমা হয়েছে, এটা একটা মাস্ট ওয়াচ ফিল্ম অবশ্যই করে। খুব শিগগিরই আসি নতুন কোনো ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এভাবেই পাশে থেকো। আর তাহলে এখনই জন্যে টাটা।